Okay, he was pretty good friend of mine. Okay, 4.5 years we was together. So by the time like I let him to know. Breaking news. কি হবে নাসির তামিমার অনিশ্চয়তার দোলাচলে নাসির তামিমার সম্পর্ক বিস্তারিত জানতে প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়েকে অবৈধ বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই প্রতিবেদনে নাসিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ তোলা হয়েছে। এর ফলে নাসির তামিমার বিয়ের বৈধতা ও পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেছেন আইনজীবীরা। পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মা সুমি আক্তারের সহযোগিতায় মিথ্যা তালাকের নোটিশ তৈরি করে তামিমা সুলতানা। তারা বাংলাদেশ ডাক বিভাগের পত্র প্রেরণের ভুয়া রিসিপ্ট প্রতারণার উদ্দেশ্যে তৈরি করে, সেটি খাঁটি হিসেবে ব্যবহার করায় এবং পূর্ববর্তী স্বামী রাকিব হাসান বলবৎ থাকা অবস্থায় বিবাদী মোহাম্মদ নাসির হোসেনকে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, প্রেস কনফারেন্স করে বাদীর মানহানিতে সহযোগিতা করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসির হোসেনের বিরুদ্ধে বিবাদী তামিমা সুলতানার সঙ্গে বাদীর বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় জেনে বুঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, অবৈধ বৈবাহিক সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, বাদীর স্ত্রীকে প্রলুব্ধ করে নিজের হেফাজতে রাখা, প্রচারের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে বাদীর স্ত্রীকে নিজের স্ত্রী বলে প্রচার করায় বাদীর মানহানি হয়েছে বলে তা অপরাধ। বাদী রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযোগের সত্যতা থাকার কারণেই মূলত এ মামলা দায়ের করা হয়। নাসির তামিমার সম্পর্ক অবৈধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। আমাদের অভিযোগটি সত্য আকারে প্রতিবেদনে উঠে এসেছে। আদালতে তাদের হাজির হতে সমন দিয়েছেন। তাদের নির্ধারিত তারিখে হাজির হয়ে জামিন দিতে হবে। প্রতিবেদনে পিবিআই জানিয়েছে, তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে বাংলাদেশ ডাক বিভাগের পত্র প্রেরণের ভুয়া রিসিপ্ট প্রতারণার উদ্দেশ্যে তৈরি করে তা সত্য বলেও স্থাপন করায় এবং বিবাদী তামিমা সুলতানার বাদীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ, অবৈধ বৈবাহিক সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, বাদীর স্ত্রীকে প্রলুব্ধ করে নিজের হেফাজতে রাখা, প্রচারের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে বাদীর স্ত্রীকে নিজের স্ত্রী বলে প্রচারের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে বাদীর মানহানি ঘটানোর সেটিও একটি অপরাধ। ইশরাত হাসান বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে কয়েকটি ধারা জামিনযোগ্য, আবার অজামিনযোগ্য। সেক্ষেত্রে তাদের জামিন হবে কি না সেটি আদালত বিবেচনা করবেন। তবে তারা জামিন চাইলে আমরা বিরোধিতা করব। আমরা মনে করি যেহেতু বিষয়টি তদন্ত হয়ে এসেছে এবং আদালত অপরাধ আমলে নিয়েছেন, তাই আমরা মনে করি এই অপরাধে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, এ ধরনের অপরাধ সমাজে বেড়েই চলছে। পরকীয়ার কারণে সংসার ভেঙে যাচ্ছে, ভুক্তভোগী হচ্ছে শিশুরা। শিশুরা যেন সামাজিক দৃষ্টিভঙ্গির শিকার হয়ে মানসিক আঘাত না পায় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাই পরকীয়া ব্যভিচারের মতো অপরাধের জন্য নারী পুরুষ উভয়েরই সুষ্ঠু বিচার হওয়া আবশ্যক। এদিকে অনিশ্চয়তার দোলাচলে নাসির তামিমার সম্পর্ক। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ব্যুরো অব ইনভেস্টিগেশন ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়েকে অবৈধ উল্লেখ করে প্রতিবেদন দিয়েছে। পিবিআইয়ের প্রতিবেদনে নাসিরের বিরুদ্ধে অন্য স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ তোলা হয়েছে। এর ফলে নাসির তামিমার বিয়ের বৈধতা ও পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেছেন আইনজীবীরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মা সুমি আক্তারের সহযোগিতায় মিথ্যা তালাকের নোটিশ তৈরি করে তামিমা সুলতানা। তারা বাংলাদেশ ডাক বিভাগের পত্র প্রেরণের ভুয়া রিসিপ্ট প্রতারণার উদ্দেশ্যে তৈরি করে, সেটি খাঁটি হিসেবে ব্যবহার করে এবং পূর্ববর্তী স্বামী বলবৎ থাকা অবস্থায় বিবাদী মোহাম্মদ নাসির হোসেনকে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রেস ক্লাব করে বাদীর মানহানিতে সহযোগিতা করে। প্রতিবেদনে বলা হয়, নাসির হোসেনের বিরুদ্ধে বিবাদী তামিমা সুলতানার সঙ্গে বাদীর বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় জেনে বুঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, অবৈধ বৈবাহিক সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, বাদীর স্ত্রীকে প্রলুব্ধ করে নিজের হেফাজতে রাখা, প্রচারের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে বাদীর স্ত্রীকে নিজের স্ত্রী বলে প্রচার করায় বাদীর মানহানি হয়েছে বলে সেটি একটি অপরাধ।
প্রতিবেদনে পিবিআই জানিয়েছে তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে বাংলাদেশ ডাক বিভাগের পত্র প্রেরণের ভুয়া রিসিপ্ট প্রতারণার উদ্দেশ্যে তৈরি করে তা সত্য বলে স্থাপন করাই এবং বিবাদী তামিমা সুলতানার বাদীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ অবৈধ বৈবাহিক সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন বাদীর স্ত্রীকে প্রলুব্ধ করে নিজের হেফাজতে রাখা প্রচারের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে বাদীর স্ত্রীকে নিজের স্ত্রী বলে প্রচারের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে বাদীর মানহানি ঘটানো সেটিও একটি অপরাধ এদিকে বাদী রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমকে বলেন অভিযোগের সত্যতা থাকার কারণেই মূলত এ মামলা দায়ের করা হয় নাসির তামিমার সম্পর্ক অবৈধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের অপরাধে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা হতে পারে আমাদের অভিযোগটি সত্য আকারে প্রতিবেদনে উঠে এসেছে আদালতও তাদের হাজির হতে সমন দিয়েছেন তাদের নির্ধারিত তারিখে হাজির হয়ে জামিন নিতে হবে ইশরাত হাসান বলেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে কয়েকটি ধারা জামিনযোগ্য আবার অজামিনযোগ্য সেক্ষেত্রে তাদের জামিন হবে কিনা সে বিষয়ে আদালত বিবেচনা করবেন তবে তারা জামিন চাইলে আমরা তার বিরোধিতা করব আমরা মনে করি যেহেতু বিষয়টি তদন্ত হয়ে এসেছে এবং আদালত অপরাধ আমলে নিয়েছেন তাই আমরা মনে করি এই অপরাধে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন কবির বলেন এ ধরনের অপরাধ সমাজে বেড়েই চলেছে পরকীয়ার কারণে সংসার ভেঙে যাচ্ছে ভুক্তভোগী হচ্ছে শিশুরা শিশুরা যেন সামাজিক দৃষ্টিভঙ্গির শিকার হয়ে মানসিক আঘাত না পায় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তাই পরকীয়া ব্যভিচারের মতো অপরাধের জন্য নারী পুরুষ উভয়েরই সুষ্ঠু বিচার হওয়া আবশ্যক এবং বিমানবালা তামিমা সুলতানা তাম্মি এখন ব্যবসায়িক রাকিব হাসানের স্ত্রী সে হিসেবে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী পরিচয় দেয়া তামিমা যে বিয়ে করেছেন সেটি অবৈধ এমনটাই প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে অবৈধ তালাকের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি এবং শাশুড়ি সুমি আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত গেল বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের হাইকোর্ট বেঞ্চে সমন জারি করেন ওই তিন ভুক্তভোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন তিনি এতে আগামী 31 অক্টোবরের মধ্যে তিনজনকেই আদালতে হাজির হতে বলা হয়েছে পিবিআইয়ের প্রতিবেদনের পর একটি সংবাদ মাধ্যমের কাছে ক্রিকেটার নাসির হোসেন জানান আমাকে একটু সময় দেন আপনাদের নিজে ফোন দিয়ে সব বলবো তদন্ত প্রতিবেদন নিয়ে আমার কি মনে হচ্ছে এমন প্রশ্নের জবাবে নাসির বলেন মনে তো অনেক কিছুই হচ্ছে তবে এখনই আমি কিছু বলবো না সময় নিয়ে সব বলবো তদন্ত প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী তামিমা রাকিবকে তালাক দেননি লিগ্যালভাবে রাকিব তালাকের কোনো নোটিসও পাননি তামিমা উল্টো জাল জালিয়াতি করে তালাকের নোটিস তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মি এখনও রাকিবের হাসানের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে অবৈধ এদিকে তামিমার সাবেক স্বামী গণমাধ্যমকে জানান যে অভিযোগটি আমি নিয়ে এসেছিলাম সেটি আবারও সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো পিবিআই এই সত্যটাকে সামনে নিয়ে এসেছে এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তামিমা যদি আপনার কাছে ফিরে আসতে চায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাকিব জানান সে এখনও আমার স্ত্রী আমাদের যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু আইনগতভাবে এখনও আমি তামিমার স্বামী আমার স্ত্রী আমার ঘরে আসবে এটাই তো স্বাভাবিক সে যদি আসতে চায় অবশ্যই তাকে আমি বাসায় নিয়ে যাব তবে আমার একা ডিসিশনে তো হবে না তারও ডিসিশন আছে দুজনের মতামত নিয়েই সংসার হয় সে যদি আমার কাছে থাকতে চায় আমি থাকব সে যদি আসতে চায় আমার পক্ষ থেকে না নেই আমি তার সঙ্গে সংসার করতে রাজি আছি উল্লেখ্য চলতি বছরের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি গত 17 ফেব্রুয়ারি তাদের হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয় পরে শনিবার 20 ফেব্রুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় এমন পরিস্থিতিতে অভিযোগ উঠে আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্ত্রী তামিমা সুলতানা তাম্মি যেটিকে কেন্দ্র করে গত 24 ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন ব্যবসায়ী রাকিব হাসান সেই মামলার তদন্ত প্রতিবেদনই গত বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মিজানুর রহমান